সাগরমণ্ডলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ। ক্রেতা থেকে মাছ বিক্রেতা দেখার হিড়েই কোঠে মাছাটায়। সম্প্রতি সুন্দরবন অঞ্চলে ইছামতি নদীতে বেশ কিছু বিরল প্রজাতির মাছ দেখতে পায় জেলে সাগরমণ্ডল। নদীতে জাল ফেলতেই তার জালে ধরা পড়ে মাছগুলো। সাগরমণ্ডলের বাড়ি সন্দেশখালী খুলনা গ্রামে সাগরমণ্ডল মাছগুলি নিয়ে মাছের বাজারে আসে। বিরল প্রজাতির মাছ দেখতে ক্রেতা থেকে মাছ বিক্রেতার ভিড় জমে যায়। আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে জেলে সাগরমণ্ডল বলে, সন্দেশখালী নদীমাতৃক এলাকা, এই বিরল প্রজাতির মাছগুলি বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যায়। নদীতে জাল ফেলতে এই মাছগুলি ধরা পড়ে। 26 কেজি মতো মাছ পেয়েছি। এই মাছটার দাম যতদূর জানি হেলিকপ্টার মাছ। মাছ ভালোই বিক্রি। কোথা থেকে পেয়েছেন আর কি মাছ? এই মাছটির নাম কি? জানি যে হেলিকপ্টার মাছ। ব্যবসা করি, এখানে একটা ফুল কিনেছিলাম, সেখানটায় পেয়েছি। বাড়ি দেওয়ায় আর কতগুলো পেয়েছেন আপনি? আচ্ছা, এই মাছটির নাম কি আছে? হেলিকপ্টার জানি। আচ্ছা, আপনার নামটা কি?